সুপ্রিয় স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি দেখো আজকে আমরা কিন্তু ছোটোদের জন্য কিন্তু এই ভাগগুলো আমরা করব এই ভাগগুলো তুমি যদি করতে চাও এবং পারতে চাও তাহলে কিন্তু তুমি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তুমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখবে তো চলো আমরা শুরু করছি প্রথমে আমরা ছয় দিয়ে বিয়াল্লিশকে ভাগ করবো দুই দিয়ে বিয়াল্লিশকে ভাগ করার জন্য তোমাকে কি করতে হবে নামাতা গুনতে হবে মূলত ভাগ অঙ্কগুলো তুমি খুব সহজে করতে পারবে যদি তুমি নামাতা ভালো আয়ত্তে রাখতে পারো তাহলে আমরা শয়ের নামাতা গুনব বিয়াল্লিশ পর্যন্ত তাহলে তোমরা কিন্তু আমার সাথে সাথে বলবে কে ছয় ছয় দুগুনে হচ্ছে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় ত্রিশ ছয় ছয় হচ্ছে ছত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ অর্থাৎ সাতবার যাচ্ছে ছয় সাথে কত ছয় সাথে হচ্ছে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ গেলে হচ্ছে কত শূন্য ঠিক আছে আমার ভাগ আসছে কত সাত এখন আমরা পাঁচ দিয়ে এই তিরিশকে ভাগ করব সেজন্য আমাকে কি করতে হবে পাঁচের নামাতা তিরিশ পর্যন্ত গুনতে হবে তো এই পাঁচের নামাতা এখন আমি গুনব তোমরা কিন্তু আমার সাথে সাথে গুনবে পাঁচে কে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচশো হচ্ছে ত্রিশ ছয় বার কত পাঁচশোই হচ্ছে ত্রিশ ছয় বার যাচ্ছে তাহলে তিরিশ থেকে তিরিশ গেলে হচ্ছে শূন্য ঠিক আছে আমরা বসিয়ে দিয়েছি এখানে এরপর আমরা এই দুটো অঙ্ক সমাধান করব নিচের দুটো অঙ্ক সমাধান করবো তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই চ্যানেলে কিন্তু অনেকগুলো ভাগ অঙ্ক যোগ অঙ্ক বিয়েক অঙ্ক রয়েছে সহজ টেকনিক আমরা করিয়েছি যাদের উপকার হবে বলে মনে হচ্ছে অবশ্যই তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিবে আশা করি তোমাদের অনেক উপকার হবে তো এখন আমরা চার দিয়ে ষোলোকে ভাগ করব তার মানে আমাদেরকে চারের নামাতা গুনতে হবে ষোলো পর্যন্ত তাহলে আমরা চারের নামাতা গুনব চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে হচ্ছে ষোলো অর্থাৎ চারবার কয়বার যাবে চারবার চার চারে হচ্ছে কত ষোলো ঠিক আছে তাহলে ষোলো থেকে ষোলো গেলে হচ্ছে গত শূন্য ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছ এখন আমরা দুইয়ের নামতা গুনব আঠারো পর্যন্ত এখন আমরা দুইয়ের নামতা গুনব আঠারো পর্যন্ত তাহলে দেখো আমার সাথে সাথে তোমরা কিন্তু বলবে দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো নয় দুগুণে হচ্ছে আঠারো অর্থাৎ নয় বার যাচ্ছে নয় দুগুণে কত আঠারো নয় দুগুনে আঠারো আঠারো থেকে আঠারো গেলে হচ্ছে শূন্য ঠিক আছে তো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখা হবে যদি ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলের কথা শেয়ার করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য